पाल तू ले दे। हरे माझी तुए अला कृष्णा, छेड़ दे जब हो देना, दे पाल तू ले दे, दे पाल तू ले दे, माझी हला कृष्णा, छेड़ दे नौकाया मी जब हो देना, हाय छेड़ दे नौकाया मी जब हो देना, दे पाल तू ले दे, दे पाल तू ले दे, माझी हला दुनिया एलो बियलो मामिनार घरी, हासी हजार मानी कादिले मुक्ता झरे, दयाल मुर्शिदे जर सखा আমার হৃদয় মাঝে কাওয়া নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাওয়া নয়নে মদিনা, দেতে পাল তুলে দে, দেতে পাল তুলে দে, মাঝি হেলা কৃষ্ণা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, একবার আবার চলে এসেছি মিউজিক টিউটোরিয়াল ইন্দুবালা চ্যানেলে নতুন একটি জনপ্রিয় লোকগানের ভিডিও নিয়ে, স্বরলিপির ভিডিও, হারমোনিয়াম শিক্ষার ভিডিও। তো এই গানটা বহুবার রিকোয়েস্ট এসেছে এবং প্রচণ্ড জনপ্রিয় গানটি দে দে পাল তুলে দে মাঝি তুই হেলা করিস না। এই গানটির স্বরলিপি, নোটেশন অ্যান্ড হারমোনিয়াম টিউটোরিয়ালের ভিডিও আমি আজকে করতে চলেছি। তো গানটা যেহেতু লোকসঙ্গীত, তো গানটা বেশিরভাগ যারা গেয়েছেন তারা বেশিরভাগই ডি শর্ট স্কেল বা ডি স্কেলে গেয়েছেন। এবারে আমি সকলের সুবিধার জন্য গানটা সি স্কেলে দিচ্ছি, যাতে সবাই গাইতে পারে, সবাই তুলতে পারে, কারণ সি স্কেল সব থেকে সহজ স্কেল, আর সি স্কেলের নিচে গাইলে গানটা একদমই ভালো লাগবে না। সি স্কেলটা মিনিমাম, ঠিক আছে? প্রত্যেকটা গানের একটা নিজস্ব স্কেল থাকে, যে স্কেলে গাইলে গানটা ভালো লাগে, ঠিক আছে? তো এই আচ্ছা, যাদের স্কেল সি শার্প, ডি, ডি শার্প, তারা অবশ্যই এই সেম স্বরলিপি মেনটেন করে তাদের নিজেদের স্কেলে করতে পারে, দ্যাট উড বি ওকে, কারণ সেটা চড়ার দিকে। তো যত ওপরের দিকে স্কেল হবে তত গানটা শুনতে ভালো লাগবে, কারণ এটা ফোক গান। আর যারা নিচে, মানে যাদের বি ফ্ল্যাট বা বি স্কেল, তারা সিতেই তোলার চেষ্টা করবে এই গানটা। নিজেদের স্কেলেও তুলতে পারো যদি ইচ্ছে হয়, কিন্তু তাতে কিন্তু গানটা ভালো শোনাবে না। ভালো গাইতে গেলে তোমাদেরকে সি স্কেলে মিনিমাম গানটা তুলতে হবে। আর যারা ওপরে স্কেলে, যাদের নিজেদের স্কেল সি শার্প, ডি, ডি শার্প, তারা নিজেদের স্কেলে গানটা তুলবে, তাহলে অনেক অনেক বেটার শোনাবে, ঠিক আছে? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্টে জানাবে কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে তোমাদের এনি রিকোয়েস্ট, কারণ আমি সকলের রিকোয়েস্ট রাখার চেষ্টা করি। এটাও একজন নয়, এটা প্রচুরজন রিকোয়েস্ট করেছিল, তাই জন্য এই গানটা নিয়ে এলাম। তো তোমরা
যে কোনো গান রিকোয়েস্ট করতে পারো কমেন্টে, আমি সবার রিকোয়েস্ট রাখার চেষ্টা করি। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে আমাদের সমস্ত নোটিফিকেশনস তোমরা পেয়ে যাবে। চলো এবারে আমরা গানটায় যাব। তো তোমাদেরকে সি স্কেলে সরগমটা আগে দেখিয়ে দিই। এই হচ্ছে সি স্কেলে সরগম। পরপর পরপর সবকটা সাদা কি, তো একেবারে সহজ এই স্কেলটা। আর এই গানটিতে কোমল রে, কোমল গা, কোমল ধা, কোমল নি এই চারটি স্বরই লাগছে। ওকে, এই গানটা একটা অ্যাডলিপ দিয়ে যাচ্ছে, তো অ্যাডলিপটা আগে তুলে নাও। কি গেল স্বরলিপি দেখো, সা সা দে দে পাল তুলে রে, পা পাল, পাল হচ্ছে পাতে, তুলে রে তুলে হচ্ছে পা ধা পা দে পাতে। তারপরে আমি যে টানটা করলাম জাস্ট এই পাতে দাঁড়িয়ে করলাম, পাতে দাঁড়িয়ে, মাঝি তুই, মাঝি তুই হচ্ছে পাতে, হেলা হা করিস না, তাহলে হেলা, হেলা কি, হেলা হচ্ছে পাধা পা কোমল ধা, অবভিয়াসলি হেলা করিস পা কোমল ধা, কোমল ধা পা করিস হচ্ছে কোমল ধা পা, না ঠিক আছে, নাটা হচ্ছে মাতে, তাহলে কি হলো, মা কোমল গা সা, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে হচ্ছে সাতে, ছেড়ে দে, দে হচ্ছে সামা, নৌকা, নৌকা হচ্ছে পা মা কোমল গা, নৌকা, আমি, আমি হচ্ছে সা কোমল রে, আমি যাব মদিনা, তাহলে মদিনা, রে কোমল গা মা কোমল গা কোমল রে সা মদিনা। ওকে, এই গেল অ্যাডলিপের স্বরলিপি। এরপরে আসছে দেদে পাল তুলে রে, তাহলে কি হচ্ছে, দেদে সা সা পাল তুলে রে, পাল হচ্ছে পাতে, তুলে রে, তুলে রে হচ্ছে পা ধা পা, মাঝি তুই, মাঝি তুই হচ্ছে পাপা, মাঝি তুই, হেলা করিস, হেলা, হেলা হচ্ছে পা কোমল ধা, হেলা করিস, করিস হচ্ছে কোমল ধা পা, না, না হচ্ছে মা, ছেড়ে দে, ছেড়ে দে হচ্ছে, ছেড়ে হচ্ছে সাতে, দে হচ্ছে সামা, নৌকা, নৌকা হচ্ছে পা মা কোমল গা, নৌকা, আমি, আমি হচ্ছে সা কোমল রে, আমি যাব মদিনা, যাব, যাব হচ্ছে কোমল গা মা, যাব মদি, যাব হচ্ছে কোমল গা মা কোমল গা মদিনা, মদিনা হচ্ছে কোমল রে সা। ওকে, এই হচ্ছে স্থায়ী। হ্যাঁ, এবারে অনেকে অনেক রকম ভেরিয়েশন করে গায়, হ্যাঁ কোথাও কোথাও বিভিন্ন রকমের কাজ দেয়, আমি তোমাদের যতটা কাজ দেওয়া সম্ভব আমি দেখিয়েছি, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো এবারে মুভ অন হবে অন্তরাতে। দুনিয়ায়, দুনিয়ায় হচ্ছে সারে শুদ্ধ রে, দুনিয়ায়, ওকে, নবী, নবী হচ্ছে রে কোমল গা, রে কোমল গা, নবী, নবী এলো, এলো কোমল গাতেই দাঁড়াচ্ছে, মা, মা মিনার ঘরে, যা ব্যাপারটা যাচ্ছে, মা, মা হচ্ছে রে কোমল গা, হা মিনার, আ মিনার হচ্ছে রে সা রে কোমল গা, আ মিনার, রে সা রে কোমল গা, ঘরে, ঘরে হচ্ছে কোমল গা। তারপরে হাসিলে, হাসিলে হচ্ছে কোমল নি, ওকে, হাসিলে, হাজার মানিয়ে, হাজার হচ্ছে সাতে, হাজার মানিয়ে, মানিক হচ্ছে কোমল রে মা, মানিয়ে,
কাঁদিলে মুক্তা ঝরে, কাঁদিলে হচ্ছে কোমল গা কোমল রে, কাঁদিলে কাঁদিলে কোমল গা কোমল রে, মা কোমল গা কোমল রে, এখানে জাস্ট কাজটা যাচ্ছে, কাঁদিলে কাঁদিলে কোমল গা কোমল রে, মা কোমল গা কোমল রে, মুক্তা ঝরে, মুক্তা ঝরে হচ্ছে সা সা। এরপরে ডিরেক্ট যাচ্ছে এখানে উদয়ের পাতে, উদয়ের মুর্শিদে ঝরে শোভা, তাহলে উদয়ের হচ্ছে পা, উদয়ের মুর্শিদে, মুর্শিদ হচ্ছে পা কোমল ধা কোমলনি, মুর্শিদে ঝরে শোভা, যার হচ্ছে কোমল ধা, সখা হচ্ছে পা, আর তার হচ্ছে পা, কিসের ভাব, কিসের, কিসের হচ্ছে পা কোমল ধা, কিসের ভাব, ভাব না হচ্ছে কোমল ধা পা মা, তাহলে কোমল ধা পা মা, ভাব না কোমল ধা পা মা। এরপরে আবার আমার ডিরেক্ট সাথে আমার সাসা হৃদয় মাঝে কামা, তাহলে কি হৃদয়ের, হৃদয় হচ্ছে সামা, মাঝে, মাঝে হচ্ছে মাতেই থাকছে, কামা, কাওয়া হচ্ছে কোমল গা সা, কামা, নয়নে হচ্ছে নয়নে, সা কোমল রে কোমল গা মা কোমল গা, নয়নে মদিনা, মদিনা হচ্ছে কোমল রে সা। ওকে, এই হচ্ছে তোমার অন্তরা পোর্শন। আর দ্বিতীয় অন্তরা পোর্শন একদম ডিটো প্রথম অন্তরার মতো, তো আমি একটুখানি তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয়। সুধরে রোশনিতে কোমল গা কোমল গা, দুনিয়া, দুনিয়া হচ্ছে রে কোমল গা রে সা, সুধরে কোমল গা সুধরে সা, গেছে ভরে সুধরে কোমল গা গেছে ভরে, ওকে, অন্তরাতেও দেখিয়েছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর যে কোনো প্রশ্ন থাকলে, যে কোনো গানের রিকোয়েস্ট থাকলে সেগুলো আমাদেরকে কমেন্টে জানাবেন, এবং আমাদের যদি কোনো জায়গায় আপনাদের প্রবলেম হয় গানটার স্বরলিপি সেটাও আমাকে কমেন্টে জানাবেন, আর অন্য কী কী গান হলে আপনাদের সুবিধা হয় সেগুলোও জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পাশে থাকবেন আমাদের, এবং অবশ্যই শেয়ার করবেন অনেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে যেখানে গান বিষয়ক আলোচনা হয়, এবং ফেসবুক পেজ আছে সেখানে আপনারা জয়েন হয়ে যেতে পারেন, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যার লিংক আপনি ডিসক্রিপশন বক্সে, এই কমেন্ট বক্সেও পেয়ে যাবেন, ডিসক্রিপশন বক্সেও পাবেন, কমেন্ট বক্সেও পেয়ে যাবেন, সেখানে আপনারা আপনাদের বিভিন্ন প্রশ্ন এবং যাবতীয় কথাবার্তা থাকলে আমাকে বলতে পারেন, অবশ্যই রিপ্লাই পাবেন।